ভয়াবহ দুর্ঘটনা কিছুক্ষণ আগেই ঘটল, ভয়াবহ দুর্ঘটনা। অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো 8 জনের, আহত প্রচুর, চলছে উদ্ধার কাজ। তো এই ভয়াবহ দুর্ঘটনা কবে, কখন, কোথায়, কিভাবে ঘটেছে এবং এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, এছাড়াও কতজন আহত রয়েছে, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা বিহারে, ট্রাক ও অটোর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন, আহত হয়েছেন আরও 6 জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রামগড়চক থানা এলাকার লক্ষ্মীসরাই জেলায়। জানা গিয়েছে মঙ্গলবার রাত 1:30 থেকে 2টোর মধ্যে ঝোলনা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। অটোয় 14 জন যাত্রী ছিলেন। অটোটি লক্ষ্মীসরাইয়ের দিকে যাচ্ছিল, হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক অটোটিকে ধাক্কা মারে। ঘটনা স্থলে মৃত্যু হয় 8 জনের, তারা সকলেই জামালপুর থানা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। অটোতে থাকা বাকি 6 জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন অটোর চালক মনোজ কুমারও। গভীর রাতেই দুর্ঘটনার খবর দ্রুত পৌঁছায় পুলিশের কাছে। একাধিক থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে মনে করা হচ্ছে দ্রুত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মারে অটোটিকে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।